শেষে মোটরসাইকেলে রানাঘাট থেকে কৃষ্ণনগরে ফেরার পথে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ডিআইবি দপ্তরের পুলিশ কর্মী। ডিউটি শেষে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর। সূত্রের খবর, জেলার ডিআইবি দপ্তরের কর্মী সমীর পাল নামের ওই পুলিশ কর্মী বৃহস্পতিবার রাতে ডিউটি শেষে বাইক চালিয়ে কৃষ্ণনগরে কোয়ার্টারে ফিরছিলেন। অভিযোগ, পথে তাহিরপুর থানার খামার শিমুলিয়া এলাকায় রানাঘাট কৃষ্ণনগর রাজ্য সড়কে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সমীর পালের বাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে তাহিরপুর থানার পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ মহলে নেমে এসেছে শোকের ছায়া। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।